আগামীকাল 13 জুলাই, আর আমরা সকলে ওয়েট করছি কিসের জন্যে? দেবদার ব্যোমকেশের টিজার দেখার জন্যে। বন্ধুরা, জানতে পেরে গেলাম কালকে টিজার আসছে কখন। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা দেখো, এই ব্যোমকেশ ও দুর্গ রহস্য, দেবদার অভিনীত ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। যে কটা লুক দেখতে পেয়েছি, আমার কিন্তু ব্যোমকেশ হিসেবে দেবদাকে প্রচণ্ড ভালো লেগেছে। কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একটা অদ্ভুত স্ট্র্যাটেজি খেললো আমাদের সঙ্গে। মানে গতানুগতিক যে সময়টাতে যে কোনো কিছু আপলোড করে থাকে, সেই টাইমের একদম বিপরীতে গিয়ে অন্য একটা টাইমে কিন্তু টিজার আপলোড করবে। আগামীকাল ঠিক বিকেল 5টার সময় ব্যোমকেশ ও দুর্গ রহস্যের টিজার আসছে। আমরা সকলেই এক্সপেক্ট করেছিলাম যে সকালের দিকে আসবে, যেমনটা আমরা দেখতে থাকি যে বাকি পোস্টগুলো দেখতে পাই 11টা সাড়ে 11টার মধ্যে দেওয়া হয়। কিন্তু এই ব্যোমকেশ ও দুর্গ রহস্যের টিজারের ক্ষেত্রে আমরা দেখলাম বিকেলবেলাটা চুজ করা হয়েছে, এবং এটা খুবই ভালো। কেননা দেখো, আমি একটা কথা বলি, অনেক মানুষই সকালের দিকে নানান রকমের কাজকর্মের মধ্যে ব্যস্ততা তাদের থাকে। এই যে বিকেলের টাইমটা ডিসাইড করা হলো, এটা খুবই ভালো একটা ডিসিশন বলে আমার মনে হয়। এবং যে ছবিটা দেবদা আপলোড করেছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যোমকেশকে দেখতে পাচ্ছি, অজিতকে দেখতে পাচ্ছি, এবং শান্তিলালবাবুকে আমরা দেখতে পাচ্ছি, একজন পুলিশ দারোগার চরিত্রে আমরা দেখতে পাচ্ছি তাকে। তো ছবিটা বেশ সুন্দর করে দুর্গর সামনে দাঁড়িয়ে তোলা, সেই ছবিটা দেখতে প্রচণ্ড ভালো লাগছে। আর দেবদা মানেই আমরা জানি তিনি প্রমোশন কিং, আমরা তাকে প্রমোশন কিং বলে থাকি। ব্যোমকেশ ও দুর্গ রহস্যতেও মার্ভেলাস একটা প্রমোশন করবে 11ই অগস্ট। হাতে আর খুব বেশি দিন সময় নেই, বা মানে গোটা আর একটা মাস না, 29টা দিন বাকি আছে। আমরা সকলে খুব এক্সাইটেড। দেখো, ও মাই গড, মনে হচ্ছে রাস্তা থেকে সরে গেল, কারণ সার্টিফিকেট পাইনি, সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাইনি, সে কারণের জন্য রিলিজ ডেট পিছিয়ে যেতে পারে। কাজেই ও মাই গড 2 আর নেই, আছে কি গদর 2, আর এদিক থেকে দেবদার ব্যোমকেশ, এই হচ্ছে বিষয়, কারণ অ্যানিম্যালও সরে গেছে, ঠিক আছে। কাজে আমার মনে হয় একদম পারফেক্ট হবে, খুব ভালো একটা কালেকশন করবে দেবদার ব্যোমকেশ ও দুর্গ রহস্য। এবং রুক্মিণীকেও প্রচণ্ড ভালো লাগছে সত্যবতীর চরিত্রে। কিন্তু আমার যেটা একটাই বলার, আমার এখনও যেটা ভাল লাগেনি সেটা হচ্ছে অম্বরীশ ভট্টাচার্যকে অজিতের চরিত্রে ভাল লাগছে না দেখতে, আমার এখনও ভাল লাগছে না। কিন্তু আমি এই মুখেই বলছি, উনি প্রচণ্ড ভালো একজন অ্যাক্টার, তো দেখা যাক না। কমার্শিয়ালি ব্যোমকেশ আমাদের কাছে প্রেজেন্ট করছেন বিরসা দাশগুপ্ত, দেখা যাক না কীরকম অভিনয়, বা আমরা এতদিন কি হেলদি অজিত দেখিনি, ওই জন্য আমাদের মানতে একটু প্রবলেম হচ্ছে। অজিত আমরা এত মোটা, মানে চেহারার দিক থেকে এত মোটা অজিত আমরা এর আগে দেখিনি, তাই অম্বরীশদাকে মানতে একটু অসুবিধা হচ্ছে। দেখা যাক, আমার মনে হচ্ছে অম্বরীশদা প্রচণ্ড ভালো অ্যাক্টার, এটা আমরা সকলেই জানি, তো উনি ওই চরিত্রটা খুব ভালোভাবে পোর্ট্রে করবেন, দেখা যাক কী হয়। তো তোমরা কতটা এক্সাইটেড ব্যোমকেশ ও দুর্গ রহস্যের টিজার নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানাও। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখলে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখলে তাদের বলবো পেজটাকে লাইক ফলো আর সি ফার্স্ট করে দাও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।